কাকে খুশি করার জন্য বললেন? আওয়ামী লীগের নেতাদের। সেই আওয়ামী লীগের মূল নেতা যিনি, যাকে সামনে রেখে তারা রাজনীতি করেন, উনি যাকে বীরোত্তম খেতাব দিছে তাকে বলে রাজাকার। তাহলে কি ওই লোক রাজাকার কি বীরোত্তম খেতাব দিছে? তাহলে রাজাকারকে যে বীরোত্তম খেতাব দেয় সে আরো বড় তাহলে হয়ে যায় নাকি? আমরা সবাই গরমে কষ্ট পাচ্ছি, কিন্তু একটু আগে একজন মন্ত্রীর ব্যাপারে আলাপ হচ্ছিল যে তিনি নাকি কি কথা বলেছেন। সম্ভবত আগামীকাল উনি এই গরমের কথা শুনে বলবেন যে আপনারা তো উন্নয়নের সুবাতাস অনুভব করেন না, সেই জন্য গরম লাগে। যদি মনে করতেন ওই প্রেস ক্লাবে বসে যে আপনি পদ্মা সেতুর উপরে দাঁড়ায় আছেন, তাহলে দেখতেন কি সুন্দর বাতাস লাগতো, কোনো গরম লাগতো না। এখন আপনারা তো না উন্নয়নের সুবাতাস অনুভব করেন না মনে করেন আর কি যে এই পদ্মা সেতুর উপর দাঁড়ায় আছেন, কাজে কষ্ট হচ্ছে আপনাদের। ওয়ার্নিং হয়ে গেছে, খানিকক্ষণের মধ্যে জেনারেটর বন্ধ হইলে বাকিটুকু শেষ। কাজে তার আগে আল্লাহ বাঁচাক আমরা এখান থেকে যাতে বের হতে পারি, কোনো রকমের যেন আল্লাহ জীবন রক্ষা করে। প্রিয় সাথীরা, গত 14 বছরেই বাংলাদেশ নতুন অনেক অনেক কথা শুনেছে, গুম এর আগে তেমন শোনা যায় নাই, সুইস ব্যাংকে টাকা রাখা শোনা যায় নাই, সেকেন্ড হোম শোনা যায় নাই, বেগমপাড়া শোনা যায় নাই, বউ মার্কেট বাংলাদেশে এটা শোনা যায় নাই, এরকম অনেক কথা আছে যেগুলো আমরা আগে শুনি নাই, কখনো শুনি নাই যে 300 আসনের মধ্যে 153টা বিনা ভোটে নির্বাচিত, কখনো শুনি নাই যে দিনের ভোট রাতেই শেষ হয়ে যায়। অনেক কিছু আমরা এই কয়েক বছরে শুনেছি, দেখেছি এবং অতিষ্ঠ হয়ে গেছে দেশের মানুষ, আর তারা এইসব শুনতে চায় না। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায় তারা। এখন একটু আগে আমাদের একজন বক্তা বললেন যে পাকিস্তান আমলেও এরকম হয় নাই, কালকেই ওরা সরকারি দলের লোকরা বক্তৃতা করবে আপনারা পাকিস্তানপন্থী, এবং আমাদের এই কিছু বুদ্ধিজীবী আছে তারা একটা বিবৃতিও দিয়ে বসতে পারে আর কি যে আপনারা কাল পাকিস্তান চলে যান, কাজে আপনি তুলনা করতে পারবেন না। বেটার আপনাদের জন্য সেফ আর কি যে ব্রিটিশ আমলে এসে ভালো ছিলাম, জিয়াউর রহমানকে রাজাকার করছে। আমি দেখলাম একজন বিচারপতি, চিন্তা করেন বিচারপতি, এখন বিচারপতি আমাদের দেশে মোনায়েম খান নাকি একদিন বক্তৃতায় বলছিলেন যে আল্লাহর অসীম মেহরবানিতে আমরা পাকিস্তান হাসিল করিয়াছি, যাহার ফলে আমি আব্দুল মোনায়েম খান গভর্নর, আপনারা কেহ ডিসি কেহ এসপি। এখন আল্লাহর অসীম মেহরবানিতে অনেকেই বিচারপতি হয়েছে, অনেকেই অনেক কিছু হয়েছে, তারা এইসব উল্টাপাল্টা বাজে কথা বলতেই পারে আর কি, কিন্তু একবারও ভাবে না আর কি যে উনি ওই কথাটা বলে ওই ধরনের একটা চামচামি করে হয়তো কিছু মানুষের কাছে একটু গুরুত্ব পাইলেন, কিন্তু সারা দেশের মানুষ তাকে কি নজরে দেখলো, কিভাবে তাকে বিবেচনা করবে এটা চিন্তা করলেন না। এমনকি বিচারপতি শব্দটাই পদটার যে গুরুত্ব, গাম্ভীর্য, মর্যাদা সেটা যে পর্যন্ত নষ্ট করে দিলেন এটা উনি অনুভব করলেন না। কাকে খুশি করার জন্য বললেন? আওয়ামী লীগের নেতাদের। সেই আওয়ামী লীগের মূল নেতা যিনি, যাকে সামনে রেখে তারা রাজনীতি করেন, উনি যাকে বীরোত্তম খেতাব দিছে তাকে বলে রাজাকার। তাহলে কি ওই লোক রাজাকার কি বীরোত্তম খেতাব দিছে? তাহলে রাজাকারকে যে বীরোত্তম খেতাব দেয় সে আরো বড় তাহলে হয়ে যায় না কিছু? আরে আমি বলি নাই সেটা, আমি বলছি যে এটা হয় কখনো? তারা যে চামচামি করতে যেয়ে যে নিজেদের নেতাকে অসম্মান করতেছে এটাও বোঝে না, আর ওই রকম কম বোঝার লোকদেরকে যারা বিচারপতি বানায় আর তাদের প্রতি করুণা করা ছাড়া আর কিছু করার নেই আমাদের। প্রিয় সাথী ও বন্ধুরা, আমি আলোচনা করতে যাব না, এখন সময় খুব কম আর কি, সেটা হলো যে 51 বছরের বাংলাদেশে 71 বছরের নেতা জেনারেল ইব্রাহিম, 74 বছরের মাত্র 22 বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধ করেছেন, আজকে 74 বছর বয়সে আক্ষেপ করতেছেন যে কারণে মুক্তিযুদ্ধ করলাম সেটা তো দেখে যেতে পারতেছি না, যাও কিছুটা আগাইছিলাম গত কয়েক বছর আরও পিছিয়ে গেছি। তো আমরা সবাই মিলে অন্তত এই চেষ্টাটা করি
যে দেশের জন্য যারা যুদ্ধ করেছে, যারা শহীদ হয়েছে, যারা এখনো বেঁচে আছেন গাজী, তাদের আত্মার তৃপ্তির জন্য হলেও তাদের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, এটা আমরা ফিরিয়ে দিতে পারি কিনা সেই চেষ্টা করার শপথ যদি অন্তত আমরা নিতে পারি, তাহলে তার এই জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানো হবে এবং তার মুক্তিযুদ্ধের যে অবদান তার প্রতি কিছুটা স্বীকৃতি দেওয়া হবে। 15 বছর বয়স কল্যাণ পার্টির পঞ্চম কাউন্সিল, ত্রিবার্ষিক কাউন্সিল, 3×15 অর্থাৎ নিয়মিত কাউন্সিল করে এই পার্টিটা, অভিনন্দন জানান দরকার তাদের যে তারা গণতন্ত্র অনুশীলন করে। আর সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আজকে নির্বাচিত হয়েছেন তার চেয়ারম্যান সাহেব সহ সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, সামনে কোনো অল্টারনেটিভ কিছু নাই আমাদের সামনে, একটা অনির্বাচিত গণতন্ত্র হরণকারী, নির্যাতনকারী, গুমখুনকারী, গায়েবী মামলা দিয়ে নির্যাতনকারী সরকার ক্ষমতায় আসীন, তাদেরকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন কখনো সঠিক হয় নাই, সেটা সংসদ নির্বাচন বলেন আর উপজেলা নির্বাচন বলেন, পৌরসভা নির্বাচন বলেন কিংবা ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন, কোনো নির্বাচন সঠিক হয় না। সেই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না এবং বিরোধী দলগুলি সিদ্ধান্ত নিয়েছে তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাহলে যা করতে হবে সেটা হলো এমন একটা সরকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে যে সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিরা দায়িত্ব নিতে পারে এ দেশের মানুষের কল্যাণের জন্য, যে কল্যাণ সাধনের জন্য কল্যাণ পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। আসুন আজকের দিনে আমাদের এটাই শপথ হোক যে আমরা এই অবৈধ সরকারের অবসান ঘটাব, তাদেরকে পদত্যাগ করতে হবে, এই অবৈধ সংসদ বাতিল করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার, নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার যাই বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং তারা একটা যোগ্য নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এই যে লড়াই, এই লড়াই চলছে, এটাকে আরও বেগবান করতে হবে, আরও ঐক্যবদ্ধ করতে হবে, সবাইকে সম্পৃক্ত করে এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে, একটা প্রকাণ্ড প্রচণ্ড ঢেউ তুলতে হবে যে ঢেউয়ে ভেসে যাবে এই নিপীড়নকারী এবং